আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ হাবিব আমার নূর সবাই, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার সবাই, আল্লাহ পাকের হাবিব আমার, হে আল্লাহ পাকের হাবিব আমার, হে রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, আল্লাহ রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, উম্মতের লাগিয়া কাঁদেন বুক ভাসায়া, উম্মতের লাগিয়া কাঁদেন ওই নবীজির কাছে, তোরা কে কে যাবি বলো, ওই নবীজির কাছে কারা কারা যাবেন হাত তুলে দেখান তো, সবাই যাইবেন? তাইলে মহব্বতে কোন আল্লাহ পাকের হাবিব আমার নূর, জয় আল্লাহ পাকের হাবিব আমার, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার, জোরে আল্লাহ পাকের হাবিব আমার, রহমাতুল্লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, বলন রহমাতুল্লিল আলামিন কোরআনে ঘোষণা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হয়ে গেছি গা, অনেক খুশি হয়েছি, নতুন গজল পাঠ পাইরা লাগছেন আপনারা। রহমাতুল্লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু عليك يا سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم
বাইনাল মাই ওয়াত-তীন ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূল বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। وأيضا قال بسم الله الرحمن الرحيم وترى الشمس إذا طلعت تزاورهم عن تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليًا مرشدًا. وأيضًا قال بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوكسا حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش ثم أقوم عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك المقام غيري. رواه الترمذي زرب لي مرحبا. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه
قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم عن ملوك الجنة سبحان الله بلون ألا أخبركم عن ملوك الجنة قلت بلى قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه لو أقسم على الله لأبره رواه ابن ماجه زور بولي مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل صل سيد جل مولانا محمد وعلى آله مولانا আর একটু জোরে জোরে পড়লে সুন্দর লাগবে, ভালো লাগবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাড়ির বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার বাড়ির বাড়ি রং সাজাইছ নিজের বাড়ি অন্ধকার ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার আল্লাহুম আর একটু জোরে পড়ুন সাল্লে মাশাল্লাহ সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা জোরে সাল্লে মাশাল্লাহ মুহাম্মদ ওয়া আলা مولانا مد لا إله إلا الله جر لا إله أر جر لا إله جر جر لا إله جر جر لا إله আরো জোরে লা ইলাহা
বাবা কত সুন্দর মদিনা, হায় হায় জান্নাই কোনো তুলনা, বলো না কত সুন্দর মদিনা, হায় হায় জান্নাই মাশাআল্লাহ। হ্যাঁ তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা যেও কেন বাবা ইমান হলো মদিনা, লা ইলাহা মহব্বত লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, হো লা ইলাহা বাবা নাম রোজা ছাইলো না, হায় হায় নাম রোজা ছাইলো না, বাবা বাবা মার খিদমত ভুইলো না, হায় হায় নবীর দুরুদ ছাইলো না, বলো নবীর মাশাআল্লাহ, হায় হায় মিলাদ কিয়াম ভুইলো না, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, হো লা ইলাহা তারা ঠিক আছে সারা স্যার, হো লা ইলাহা এটা লা হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জবান বন্ধ রাখেন না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দয়াল মুরশিদ তুমি খুশি থাকলে আল্লাহ গো রাসূলকে পাইব, মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে তরিকাতের আমল গুলো হয়ে যায় মার এলো মেলো, তরিকাতের আমল গুলো আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ, তরিকাতের আমল গুলো হয়ে যায় মন এলো মেলো, রাগ করিলে কোথায় যাইব গো মুরশিদ, আল্লাহ 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 আল্লাহ
মদিনা মদিনা আসে কো মমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পাশা তরবার দেখেল নবীজি মাশাল্লাহ আল জোরে আল্লাহ 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 জালালুদ্দিন সুয়ুতি পাশা তরবার দেখেল নবীজি এতবার দেখি আও নবী এতবার দেখি আও নবী তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আসে কো মমিনের ঠিকানা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার পরিচয় জানেন না, কথা কয় না, যত বেশিরভাগ হইতে আমার সিনিয়র আজকে যারা আসবেন, আমার ছোট ভাইরাও আসবেন, কিন্তু কেউই কইতে পারতো না যে আমি এই দরবারের ফুল, কথা কয় না, কথা বল, আমি কি মিথ্যা বললাম? যত বড় ভাই হোক যত ছোট ভাই হোক একজনও কইতে পারতো না যে আমি এই দরবারের ফুল, কিন্তু আমি কইতে পারবো, কথা বলেন না কেন? আপনারা কি আস্তে কথা কন কা, ওয়াজ কি এত এত কুয়াহানো তো সুবহানাল্লাহ কর নাই আপনারা, হয়তো একটা দুইটার পরে যদি সুবহানাল্লাহ না কন তাইলে বোঝা যাবে যে সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ কইতে কইতে মোটামুটি দুর্বল হয়েছে, এখনও তো দুর্বলতার কোনো কাছেই যান নাই, কথা কন না কা। তা আমি ছোট আছি বড় আছি যাই আছি আমি কিন্তু অলিতলা দরবারের ফুল, কথা বলেন না কেন? আমি এই দরবারের নাতি, আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমস্যা নাই তো আমার ভাইরা? আলোচনার দেরি নয়, আলোচনার কি করব, আজকে অলিতলা দরবারে আসলে মনটা ভরে যায়, মনটা বড় আনন্দে ভরপুর হয়ে যায়, কারণ ডাইনে তাকাই অলিতলার দরবারের জায়গা, বামে তাকাই দরবার শরীফের জায়গা, সামনে তাকাই দরবার শরীফের জায়গা, পিছনে তাকাই শুধু দরবার শরীফের জায়গা, ডাইনে বামে সামনে পিছনে বাবা আশেকদের কোনো অভাব নাই, যদিও উলি পোকা আইছিল একটু আগে না, ওই পোকা আইছিল আয়া তারা একটু মহব্বত দেখা গেল, মহব্বত কি তারা এই বাতির জন্য পাগল হইয়া তাদের জীবন তারা বিসর্জন করে দিল, কথা বলেন না কেন বাবা? একটা উলি পোকা বাতির জন্য পাগল হয়ে, উলি পোকায় বাতির জন্য পাগল হয়ে, লাইটের জন্য পাগল হয়ে উলি পোকা নিজের জীবন বিলায় দিল যে বাতি তোমাকে আমি অনেক ভালোবাসি, আজকে উলি পোকার পরে ঔষধ দেওয়া হলো, অনেকেই চিন্তা করেছিলেন এই ঔষধের মধ্যে কেমনে যায়া বসবো, এই ঔষধের মধ্যে কেমনে আমরাও আর শুনবো,
আমিও চিন্তা করেছিলাম এই ঔষধের মধ্যে আমি কেমনে ওয়াজ করব। আব্বা জানলারে বাবা জানলারে সেই উলি পোকাও চলে গেল, আমরা ওয়াজ শুরু করলাম। আর আমারও মন বলছে আমার আল্লাহর বান্দা বান্দিরা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকেরা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাইতে চায় ওই পাগলরা ওলি আল্লাহর পাগলেরা মাঠের মধ্যে বসা শুরু করেছে। আর আমার মন বলছে আমার আল্লাহর খাস নজর, আমার নূরের নবীর মায়ার নজর, ওলি আল্লাহদের নজর করম পড়া শুরু হয়েছে, আমাদেরও বসা শুরু হয়েছে। আমার ভাইরা, দরবার শরীফের 59তম উরুস মোবারক, ঠিক কিনা? ইসালে সোয়াবের মাহফিল সুন্নি মহাসম্মেলন, সম্মেলনের আমার শ্রদ্ধাভাজন কতটুক শ্রদ্ধা এই শ্রদ্ধা বলে শেষ করা যাবে না। কারণ এই দরবারের জন্ম না হলে আমি যে দরবারে ওই দরবারের হয়তো জন্ম হতো না। কথা বলেন না কেন? কারণ এই দরবার থেকেই আমার পীর মুর্শিদের দরবার, আর আমার পীর মুর্শিদ থেকেই তো আমরা আছি, কথা ঠিক কিনা? কিন্তু আমার মূল তো, মানে মূল তো আমার মুর্শিদের মূল হলো এইটা, তাই সেই সূত্রে আমি নাতি এই দরবারের, এই জন্য এই দরবার হই, এই দরবারই হলো আমি ওলিউল্লাহ হুজুরের একটা মূল মূল গোড়া, কথা ঠিক কিনা বাবা? একটু জোরে কোন ঠিক কিনা? আর আস্তে আস্তে আপনারা একটু বৈশা যান, আমার আমি যাতে কিছু কথা বলতে পারি। গত বছর তো এশারের পরে ধরছিলাম, আজকে ব্যতিক্রম টাইমে ধরলাম, দেখা যাক আমার আল্লাহ কি করে। আল্লাহর দয়া মাগরিবও হতে পারে, আল্লাহর দয়া শেষ রাত্রও হতে পারে, রসুলের খাস নজর করম এইটা যেই কোনো মুহূর্তেই হইতে, কথা বলেন ঠিক কিনা রে বাজা? আমার আল্লাহ রসুলের নজর, হায় 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 হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 15 পারা, কয় পারা? কয় পারা? একজন কোরআন শরীফ নিয়ে আসো তো বাবা, হাফিজ কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের 15 পারা 15 পারা 13 পৃষ্ঠায় সূরাতুল কাহাফ আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়াতারাশামসা ইদা তালাত, মজার আলোচনা রে বাবা। আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি মনে করবেন, আপনি মনে করেছেন, কি মনে করব আপনি দেখেছেন, আপনি কেমন কি দেখা দেখলেন? আমার আল্লাহ কয় ওয়াতারাশামসা ইদা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনে, সূর্যটা যখন উদিত হতো আপনি দেখতেন, আপনাকে আমি রব্বুল আলামিন দেখাইছি, সূর্যটা উঠার সময় ডান পাশ কাইটা চইলা যাইতো। মেহরবানি করে জোরে খান সুবহানাল্লাহ। নতুন গজল শোনাম ইনশাআল্লাহ। অলরেডি আর মকবাজারের ফলাবান সাইরা দিছে, ছাড়লে আপনারা তো অনেকেই পান নাই। এখন একটু খালি সুর দে, আল্লাহ আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার বিয়ে, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী। এটা স্যার এটা দাও নাই, এটা দিবা, আল্লাহ পাকের হাবিব আমার নূরের নবী, আল্লাহ পাকের হাবিব আমার নবী, যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি সবই বলো, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সবাই যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই বলো, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই সে তো নূর নবী, আল্লাহ তার হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার।
আলহামদুলিল্লাহ দোয়ার লেগে লই আইছি, কারণ দাদা একটু দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ কইবেন না, এটা চালু রাখবা, অন্তত অন্য সময় চালু না, গজলের সময় চালু রাখবা। আমার আব্বা আমার লোকে গজল করবো, এটা আমার কাছে বড় আনন্দ যে আমার বাচ্চা 14 বছর পরে আল্লাহ দিছে। কয় বছর? এই দাদা হুজুর কাবলার দোয়া, আপনাদের দোয়া, 12 বছর আমার সন্তান ছিল না, 12 বছর পরে আল্লাহ মা দিয়েছে, 2 বছর পরে তাহলে 14 বছর, 14 বছর পরে আবার আল্লাহ বাবা দিয়েছে। মনের মধ্যে বড় শখ, আমার সাথে কবে আমার ছেলে কণ্ঠ মিলাবে মাশাআল্লাহ। আজকে 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 1-1.5 বছর তোমরা তো পাইতেছ, আজকে 1-1.5 বছর মনে হয় আমার সাথে আমার আব্বায় কণ্ঠ মিলায়, 5.5 বছর বয়স। দোয়া চাই যেন আল্লাহ আমি মরার পরে আমার চেয়ে যেন আল্লাহ বড় বানায়। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে কোন আমিন। আমার বাবার নতুন গজল, নতুন আর একটা গজল, বড় আম্মাই কইছে, হুজুর কাবলার আম্মা, আমার বড় আম্মা, বড় আম্মাই কইছে নতুন গজল শোনানোর লেগে, আলহামদুলিল্লাহ। এখন মুর্শিদ আমার আল্লাহর বলি, তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো মুর্শিদ আমার আল্লাহর, তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো তাই তো চাই বাবার। কম নতুন দুইটা লেখা আনছি, আর একটা গাড়িতে বইয়ে লিখছি, এটাও শোনাবো, কিন্তু সুবহানাল্লাহ জোরে না কইলে কইতাম না। ইয়া রাসূলুল্লাহ জোরে কন, আপনারা সামনের বাবারা চুপ কন, পিছনের বাবারা কন, ইয়া রাসূলুল্লাহ। পিছনে আজকে দুর্বল, অন্যান্য দিন দুর্বল ছিল না, আজকে পিছনে দুর্বল। আব্বা জানারে খুব মজার কথা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের 15 পারায় কয় পারায় একটু জোরে বলতে হবে, এ আস্তে কন কা জোরে কন, কয় পারায়? সুন্নিরা দলিল ছাড়া কথা কয় না, যুক্তি দিয়া ইসলাম চলবো না, কথা ঠিক কিনা দেখবেন মারে। আরে এই যুক্তি আলা হুজুর, গত সপ্তাহ আমার আলা হজরতের বিরুদ্ধে স্টেজের মধ্যে কথা বলে, আরে মিয়া রসুলের বিপক্ষে কইলে তো উঠাই নাই, গজব পর্ব সাথে সাথে রসুলের আশেকদের বিরুদ্ধে কইলো, আমার আল্লাহ স্টেজের মধ্যে বিপদ দিয়া দেয়, কথা কন না ঠিক কিনা বাবা? ফেসবুক আপনারা পেয়েছেন কিনা হাত তুলে দেখা, একটা স্লোগান হোক আল্লাহ। বাবারে স্টেজের মধ্যে আমার আলা হজরত, যিনি প্রায় 1700 কিতাব লিখে গেছেন, বেড়া ওনার সমালোচনা করতে হলে তুমি 1700 কিতাব লেখো আগে, কারণ ডাক্তার ডাক্তারের সমালোচনা করতে পারে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সমালোচনা করতে পারে, কথা বলে না। যেই হুজুর কাবলা আলা হযরত আযীমুল বরকত শাহ আহমদ রেজা খা ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি পালকিতে চড়তেন, পালকিতে চড়ার সময় যিনি একটু সামান্য চড়ার পরেই যিনি বলেছেন, এই থামো 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 থামো, আমাকে নামাও নামাও নামাও, কেন হুজুর? নামানোর পরে বলতেছেন, তোমরা 4 জন কাঁধে নিয়েছ, এর মধ্যে যেই কোনো একজন আমার রসুলের আওলাদ আছো। সুবহানাল্লাহ বলেন, যে হুজুর রসুলের আওলাদ আছে এটা আপনাকে কে বললো? যে যিনি বলার তিনি আমাকে বলেছেন, কারণ আমার কত বড় সাহস, আমি রসুলের আওলাদের কাঁধ মোবারকে চড়েছি, আমি রসুল ইসলামের সামনে কিভাবে মুখ দেখাবো। কেউ কিন্তু বলেন নাই, কিন্তু ঠিকই আমার রসুল ইসলামের সাথে কালেকশন হয়েছিল গত সপ্তাহে, আমার ওই আলা হজরতের বিরুদ্ধে যিনি লিখেছেন, যিনি লিখেছেন আপনারা সবাই জানেন, আমিও জানি। আপনি মাওলা কা প্যারা মি, আপনি মাওলা কা প্যারা হামারা নবি দোনো আলম কা দুল হামা সবসে আওলা, ওই আলা হযরত
আজিমুল বরকতের বিরুদ্ধে বড় হুজুর। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, এশারের পর মাগরিবের পর রাত্র ১২টা, রাত্র ২টা, আজকে সারা রাইতে তো মাহফিল চলবে, ঠিক কি না বাবা? সারা রাত চলবে না? তো সারা রাত যদি চলে, সময় আর বেশি বাকি নাই, আমিও বিদায়ের পালা সময় হয়ে যাইব। আপনারও আমার যেগুলো বেশি মহব্বত করে ওগুলো এখনও আসে নাই, বলে হুজুরে কি আর মাগরিবের পরে মাইক ধরবো, হুজুরে ধরলো আর না ধরলো তত এশারের পরে ধরবো, এই পাগলগুলো হারে অনেকে আফসোস করব। আফসোস করুক, আসুন নতুন গজল একটু কয়া লই, কারণ সময় পাইতাম না। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ হাবিব আমার নূর সবাই, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, সবাই আল্লাহ পাকের হাবিব আমার, হে আল্লাহ পাকের হাবিব আমার, হে রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, আল্লাহ রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, উম্মতের লাগিয়া কাঁদেন বুক ভাসায়া, উম্মতের লাগিয়া কাঁদেন ওই নবীজির কাছে, তোরা কে যাবি বলো, ওই নবীজির কাছে কারা কারা যাবেন হাত তুলে দেখান তো, সবাই যাইবেন? তাইলে মহব্বতে কোন আল্লাহ পাকের হাবিব আমার নূর, জয় আল্লাহ পাকের হাবিব আমার, হে যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, বলো যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, জোরে আল্লাহ পাকের হাবিব আমার, রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, বলন রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়ে গেছি গা, অনেক খুশি হয়েছি, নতুন গজল পাঠ পাইরা লাইছেন আপনারা, রহমাতুল লিল আলামিন কোরআনে ঘোষণা, মিলাদুন নবী মক্কায় শুইলেন মদিনা, উম্মতের লাগিয়া কাঁদেন বুক ভাসায়া, উম্মতের লাগিয়া কাঁদেন ওই নবীজির কাছে, তোরা কে কে যাবি বলো, ওই বলো ওই নবীজির কাছে, তোরা কে কে যাবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, একটা জবান বন্ধ রাখেন না, আমি আজরে কন এই জবান বন্ধ হয়ে যাবো, রসুলের প্রশংসা যদি জবান বন্ধ থাকে, আল্লাহ পাকের হাবিব আমার, হে আল্লাহ পাকের হাবিব, আতর আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মেসকো থেকে ওদিকে সুমাস নবীর পচিনা, ঠিক না? হাত তুলে দেখা, ঠিক কিনা?
নবীজির ঘাম মোবারক মিশকু আম্বর চেয়েও আরো অনেক সুঘ্রাণ অনেক বেশি দামি, ঠিক কিনা? আতর আগর ইয়ার ফেরেশ, ইয়ার ফেরেশ চিনেননি? কথা হয় না, ইয়ার ফেরেশ চিনেননি? ওই যেগুলো ফুসফুস করে শরীরে ঘেরানে লেগে দেয়, কথা কয় না? দুই বগলের নিচে দেয়, বুকের মধ্যে দেয়, শরীরের কাপড়ের মধ্যে দেয়, যেন রাস্তা দিয়ে গেলে মানুষ কয়েছে চমৎকার, সেই রকম ঘেরা, ঠিক কিনা? ওই কথাটাই লেখা, আতর আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মেসকো থেকে ওদিকে সুবাস নবীর পচিনা, বলো আতর আগর ইয়ার ফেরেশ যাহাই বলো না, মেসকো থেকে ওদিকে সুবাস নবীর পচিনা, এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবী নবীর বাদনেতে সুগন্ধি পেয়েছেন সকল সাহাবি, বলো সুগন্ধি পেয়ে সকল সাহাবি, সে তো নূরের নবী আল্লাহ পাকের হাবিব আমার বাবা, আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ লিখতে কয় অক্ষর লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখতে কয় অক্ষর, ঠিক আছে কথা না, লেখাটা তাহলে ঠিক আছে, আল্লাহ লিখতে চার অক্ষর মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল, বলো কত বেশি ভালোবাসেন নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা, যাহা কোরআন সুন্নায় পাই, নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী ইমান, সবাই নূরের নবী ইমানের দাবি, সে তো নূরের নবী আল্লাহ পাকের হাবিব আমার, মে আল্লাহ পাকের হাবিব আমার, সময় হইল না, সময় নাই আমার, আল্লাহ বলতেছেন হাবি আপনি যখন দেখছেন মনে করতেন, আপনি মনে করবে, আপনি মনে করেন যে সূর্যটা ওঠার সময় আপনি দেখতেন কি, দেখতাম কি, দেখতো আমার রসুল, আল্লাহ বলতেছেন উদিত হওয়ার সময় দেখতেন ডাইন পাশ কাইটা সূর্যটা চলে যায়, আবার ইদা গরাবাত তাকরি দুহুম দাতা শিমালি, আবার যখন সূর্যটা ডুবতে যায় তখন দেখতেন সে বাম পাশ কাইটা চলে যায়, আমার অলি আল্লাহরা খোলা চত্বরের মধ্যে শোয়া, অথচ সূর্যটা সোজাসুজি যায় না, এখন যেই জন্য আমি হাত কোরআনের আয়াতটা পড়লাম, সেই জিনিসটা হলো আমার নূরের নবী তো আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, পৃথিবীতে আরো হাজার হাজার বছর পরে আসবে, আল্লাহ বলতেছেন আপনি দেখছেন আপনার আমি দেখাইছি, কি গো নবীজি পৃথিবীতে আসার পরে সে দেখবে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন না আমার হাবিবে পৃথিবীতে আসার আগেই দেখেছেন, সুবহানাল্লাহ, বলেন কে কেমনে দেখলো, একটা হাদিস মনে হলো মেশকা শরীফের 513 পৃষ্ঠায় একটা হাদিস আসছে, ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিলাতি ওয়া সাউখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম وبشارت عيسى ورؤيا أمي التي رأت حينا ودعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام رواه مشكات زور بني مرحبا আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান্নারে, মামা জান্নারে, আল্লাহ কয় আমার নূরের নবী আরো হাজার হাজার বছর পরে পৃথিবীতে আসবে,
আরো হাজার হাজার বছর পৃথিবীতে শুভাগমন করবেন, কিন্তু আমার আল্লাহকে সূর্য উঠে ওঠার সময় আপনারই দেখাইছি, আপনি দেখেছেন। এখন কেমনে নবী দেখলো, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দেখলাম, এইটা আমার জবান মোবারকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে চমৎকার করে একটা হাদিসে মোবারকা বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার মিলাদের কথা মাওলানা ওলিউল্লাহ বললে তোমাদের মাথা গরম হয়ে যায়, আমি রসুলের মিলাদুন নবীর কথা মাওলানা সুফিয়ান আবিদি আল কাদরি বললে মাথা গরম হয়ে যায়, আবুল কাসেম নূরি সাহেব কেবলা বললে তোমাদের মাথা গরম হয়ে যায়, এখন আমি রসুলের মিলাদুন নবীর কথা আমি নিজে আমার জবান মোবারকে বলছি, তাইলে তো আর তোমাদের সন্দেহ হবে না, ঠিক কিনা? রসুলের মিলাদের কথা যদি রসুল নিজে বলে আর তাইলে কারো সন্দেহ থাকবে? আব্বা একটু কন্যা সন্দেহ থাকবে? তাহলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়িন। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরানি জবান মোবারক জানাইলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে বললেন, আমার রব্বুল আলামিন যে বললেন, আমি সূর্য ওঠার সময় দেখেছি, কিন্তু আমি আরো হাজার হাজার বছর পরে মিলাদ আমি ওই সময়ও আল্লাহর দরবারে খতামুন নাবিয়িন মানে শেষ নবী হিসাবে লিখিত ছিলাম। ওয়া ইন্না আদামা লামুন জাদিনুন ফি তিনাতি, যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম। আস্তে কইয়েন না, একটু জোরে কন, সুবহানাল্লাহ, একবারে সবাই একবার চিল্লাইয়া জোরে কন, ইয়া রাসূলুল্লাহ, পিছনের বাবারা কন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে কন, ইয়া ওলিয়াল্লাহ, মুরশিদ আমার আল্লাহর বলি, তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো মুরশিদ আমার আল্লাহর তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো তাই তো চাই বাবার হে মুরশিদ আমার আল্লাহর কুতুব, বলো মুরশিদ আমার আল্লাহ কুতুব, মন পাখি রে আমি কত বলি, বলো মন পাখি রে আমি কত বলি, তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো তাই তো চাই বাবার বলো মুরশিদ আমার আল্লাহর ওলি, তাই তো চাই বাবার চরণ ধুলি, বলো তাই তো চাই বাবার চরণ ধুলি। নতুন না, নতুন দেখা যাক, না পারলো গ্যাঙ্গাইলো সব হইব, আলহামদুলিল্লাহ কন, গ্যাঙ্গাইলো মানে কইতারেন না তাও সব হইব, আলহামদুলিল্লাহ কন, মহব্বতে মোর, আমার আমার নিজের এই কিতাব কিন্তু ওই যে পারা ব্যস্ত আছে, আমার নিজের অন্তরের কথা লেখা, আমার গজলের সাথে সব সব শিল্পীদের গজল মিলবে না, যেমন এই গজল তো সবারই মুখস্থ, একটা ফাগলা তো কোয়াল হয়েছে, রওজা শরীব দেখে জোড়াই আখি বারে বারে যেতাম হইলে পাখি, বলো বারে বারে যেতাম হইলে পাখি, গম্বুজ মোবারক সবুজ দেখি, মারহাবা কর, আস্তে কইয়েন না জোরে কর, জোরে কর মারহাবা, ভালোই তো রে, এটা আফসোস আমার পাগল গুলারও থাকবো আমারও থাকবো, গম্বুজ মোবারক সবুজ দেখি, বলো গম্বুজ সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি, বলো তাই তো সবুজ টুপি মাথায়
রাখি বলো রোজা শরীফ দেখে জোড়ায়া বারে বারে যেতাম হইলে পাখি বলো বারে বারে যেতাম আমার আল্লাহ বলতেছেন হাবিব সূর্যটা ওঠার আসাবে কাহাবের ঘটনা সূর্যটা ওঠার সময় আপনি দেখছেন আপনারে দেখাইছি কিন্তু আমার নূরের নবী আরও হাজার হাজার বছর পরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আল্লাহ কে দেখছেন এখন নবীকে আমি কেমনে দেখলাম আমার নবী কয় ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিনাতি আদম বাবা যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময় আমি আল্লাহর দরবারে নবী হিসাবে শেষ নবী হিসাবে ছিলাম সুবহানাল্লাহ বলেন এরপরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম আর খবর তোমরা আমার কাছে আমার জবান মোবারকে শোনো ওয়াসা উখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম আমি হইলাম বাবা ইব্রাহিমের দোয়া ওয়া বাশারাতু ঈসা আমি হইলাম ঈসা রুহুল্লাহর শুভ সংবাদ ওয়া রুইয়া উম্মিয়াল্লাতি রাআত হিনা ওয়া দুআতনি কদ খরাজালাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুস শাম আমি হইলাম আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন মানে স্বপ্ন হইল একজন আর প্রত্যক্ষ মানে সরাসরি আমার স্বপ্নও না জাগনাও না এই মাঝামাঝি অবস্থা আমার মা আমারে স্পষ্ট দেখেছেন যে আমি যখন শুভাগমন করলাম শুভাগমন করার সময় আমার থেকে মাটি বের হয়নি একটা নূর বের হয়েছে সুবহানাল্লাহ কইবেন নাও নূরের নবী নিজে বলতেছেন নূরুন আদা আলাহা মিনহু কুসুরুস শাম আমার নূরের এত পাওয়ার আমার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন ওরে দুনিয়ার মানুষ আমার কলিজার টুকরা যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় আমি এমন একটা নূর দেখলাম যেই নূরের পাওয়ারে মক্কার থেকে ১৪০০ মাইল দূরে খানায় কাবার থেকে ১৪০০ মাইল দূরে সিরিয়ার রাজপ্রাসাদ সেই ১৪০০ মাইল দূরে রাজপ্রাসাদ আমার কলিজার টুকরা নূরের পাওয়ারে এক ঝলক নূরের পাওয়ারে আমি এক নিমিষে দেখে ফেলেছিলাম জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ আরো মহব্বতে কন সুবহানাল্লাহ জোরে কন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে কন ইয়া হাবিবাল্লাহ তাহলে শেষ মুহূর্তে শেষ হয়ে গেছে সময় রহমতে আলম নবী নূরে মুজাসম বলো রহমতে আলম নবী নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় রাম বলো সাহাবীরা আতর বানায় দোয়া চেয়ে গেলাম দোয়া করবেন না এটা গলায় কুলাইব না একটু পরে খালি রহমত আলম তুমি কইবা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি হাত উঠে কর না একটু চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি হি সুন্দর কাহিনী জান্নাতে রুমে রুমে লেখা মারহাবা কন আরো জোরে কন সময় শেষ মিলাদ শরীফে গেলাম এক বাড়িতে যায় দেখি এক প্লেয়ারের ছবি সহ ফুটবল পায়ের লগে লাগানো ঘরের ড্রয়িং রুমের মধ্যে টানানো জেগেলাম কি খবর এই দেখে কয় মেসি মেসি নাম কি মেসি আর এক ঘরে মিলাতে গেলাম যে চিকনা চাকনা এক বেড়া স্বাস্থ্য মাস্থ্য নাই আমি কি হ্যার ছবি কেন করে কাহাই ব্রাজিলের শ্রেষ্ঠ প্লেয়ার নেইমার আমি কি মার্শাল্লাহ আমি কি এর ছবি কেন আই লাভ হিম ইংরেজিও হয় আমি আর ভালোবাসি ও মুসলমান যুবক বিশেষ করে যুবকদেরকে বলছি অনেকেই তোমরা মনে করো যে হুজুরে ইংরেজি কয় এই হুজুর বড় আলেম যদি ইংরেজি কইলে বড় আলেম হয়
লন্ডনের যে বেলা জুতা রং করে সেই বেলা কথা টিস কথা কয় না, কথা কয় না, কথা কয় না, এই কথা ঠিক বলছে কিনা হাত তুলে দেখাও মিয়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লন্ডনের যেই বেড়ে জুতা পালিশ করে, জুতা পালিশ বোঝে? কথা কয় না, কথা কয় না, জুতা পালিশ বোঝে? যেই বেড়ে জুতা পালিশ করে, জুতা সিলায়, এই বেড়ে হাউস হাওয়ার ইউ। এই জন্য কি সে অনেক বড় জ্ঞানী? আমেরিকায় যেই লোকটা সুইপার, সুইপার সুইপার বলে পায়খানা সাফ করে, হেই বেড়ে হোয়াট ইজ ইউর নেম, কথা কয় না? আমেরিকায় যেই বেড়ায় পায়খানা সাফ করে, এই বেড়ায় কয় হোয়াট ইজ ইউর নেম, ইংরেজি কয়। এই জন্য কি গুসাপ করে নিয়ে বড় জ্ঞানী হয়ে গেল? তা তোমাদের কি বিবেক? বক্তা ট্যাংরাও কয়, ফিসও কয়, কথা কয় না, কথা কয় না, একবার ট্যাংরা কয় আর একবার ফিস কয়। এই বক্তার লেগে তোমরা কিছু কিছু যুবক, অনেক বলবো না, কিছু কিছু যুবক তোমরা পাগল হইলা যে ইংরেজি কথা, ইংরেজি তো লন্ডনে জুতা পালিশ বেড়ায়ও কয়, কথা কয় না, দেখছো কথা কয় না। আমেরিকার পায়খানা সাফ করে নেবে ইংরেজি কয়, তাহলে ইংরেজি করার মধ্যে বাহাদুরি না, বাহাদুরি হলো কোরআন হাদিস ইজমা কিয়া, যদি তুমি সঠিক বলো এইটা হলো বাহাদুরি, ঠিক কিনা বাবা, ঠিক কিনা বাবা? তাহলে নেইমারের ছবি, নেইমার রে ভালোবাসে, মেসি রে ভালোবাসে, এই জন্য নেইমারের মেসির ছবি ও বাবা। আর আমার নূরের নবীকে আমার আল্লাহ ভালোবাসেন, আল্লাহর জান্নাতের প্রত্যেকটা জান্নাতের বিল্ডিংয়ে, প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে আমার আল্লাহ অন্য কোনো নবী রসুলের ক্যালেন্ডার দিয়া টানায় রাখেন নাই, আমার নূরের নবীর নাম মোবারকের ক্যালেন্ডার দ্বারা সারাটা জান্নাত সাজায় রাখছে। আমার দাদা হুজুর কেবলার দোয়া আছে, আপনাদের দোয়া আছে, আমি আর যদি শুরুতে ধরতে পারতাম তাইলে মনে হয় বারোয়ানি মাঠ মরত, কিন্তু আমার পনেরো এক ঘন্টা সময় চলে গেল খালি এই উই পোকারের দৌড়ানে লেগে, এই কথা কয় না, কথা কয় না, উলি পোকারে দৌড়ানে লেগে আমার পনেরো এক ঘন্টা সময় চলে গেল। তা আমি আর সামনে গেলাম না, আজানে রক্ত হয়েছে, আশেপাশে মসজিদ আছে, সব দিকে মিলিয়া জিলিয়া, তা এই মাগরিবের পরে যেই লোক হয়েছেন তাও পনেরো এক ঘন্টা পরে, ভাইও আমাকে মোস্তাক সাহেব করলো কয় অন্ধকারের মধ্যে ওয়াজ করবেন কেমনে, কথা তো ঠিকই আছে, আমিও আপনাকে দেখি না, আমারও আপনারা দেখেন না, এইভাবে পনেরো এক ঘন্টা গেল গা, পনেরো এক ঘন্টা পরে, বাকি পনেরো এক ঘন্টা বা এক ঘন্টা সময় আমি পাইলাম, তাতে তো মার্শাল্লাহ মাঠের অর্ধেক ভরছে আলহামদুলিল্লাহ। বলুন যাক, আল্লাহ যদি বাচ্চা রাখে, আল্লাহ আজকে ঘোষণা করে গেলাম, আল্লাহ যদি হায়াত দেয় দাদা হুজুর কেবলে আমাকে, দাদা হুজুর বড় আব্বাকে, ইনশাল্লাহ সামনের বছর এশারের পরে মাইক ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাচ্চা রাখে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। নামাজ পড়ে, নামাজের জন্য সবাই রেডি হয়ে যায়।